অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি জানাতে চলেছি ডিসেম্বর 2019 মাসিক রাশিফল। আমি ইন জেনারেল এটা রাশিফল আপনাদেরকে জানাচ্ছি, কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয়, এটা সার্বিক একটা রাশিফল। তো আসুন শুরু করা যাক ডিসেম্বর 2019 বছরের শেষ মাস তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের কেমন কাটবে। প্রথমে আসি কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে তুলা রাশি বা তুলা লগ্নের কাজের চাপ প্রচণ্ড বাড়বে এ মাসে, যে জন্য আপনাদের রাগ এবং দুশ্চিন্তা এই দুটো আপনাদের বিশেষ লক্ষণীয় বিষয়। পাশাপাশি এ মাসে আপনাদের অ্যাক্সিডেন্টের যোগ আছে। আপনারা অবশ্যই যানবাহন খুব ধীর গতিতে চালাবেন। এ সময় আপনাদের কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন কর্মের যোগ, অর্থাৎ নতুন কোনো কর্ম এই ডিসেম্বরে আপনারা পেতে পারেন। চাকরির ক্ষেত্রে আপনাদের পদোন্নতির একটা যোগ দেখা যাচ্ছে। এরপরে জানাই পারিবারিক জীবন। যেহেতু মকর রাশিতে শুক্রের অবস্থান, আপনাদের অর্থাৎ আপনাদের চতুর্থ স্থানে, রাশি বা লগ্নের চতুর্থ স্থানে শুক্রের অবস্থান, আপনাদের পারিবারিক জীবন খুব হ্যাপিনেস হবে। অর্থাৎ আপনারা আপনাদের জীবনসঙ্গীর সঙ্গে ভালোভাবে জীবন কাটাতে পারবেন এই মাসে। যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছেন তাদের ক্ষেত্রে এ মাসটা শুভ। আপনাদের নতুন প্রেমের কানেকশান আসতে পারে, অর্থাৎ কোনো প্রস্তাব আসতে পারে। পাশাপাশি যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে আপনাদের লগ্নি করলে আপনাদের শুভ হবে এবং আপনাদের এ মাসে কেনাকাটা বেশি হবে। যারা অর্থাৎ গার্মেন্টসের সঙ্গে যুক্ত আছেন, যারা ফুডের সঙ্গে যুক্ত আছেন, যারা লোহার ওরিয়েন্টেড বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে এই ডিসেম্বর 2019 একটা শুভ ফল প্রদান করবে। এডুকেশন লাইন, এডুকেশনের ক্ষেত্রে আপনাদের একটু চাপ দেখা যাচ্ছে, কারণ অমনোযোগী ভাব বেশি থাকবে অল্প বয়স্ক স্টুডেন্টদের উপর। পাশাপাশি যারা হায়ার এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে এই মাসটা শুভ ফল প্রদান করবে। কারো যদি চাকরি ইন্টারভিউ থাকে সেক্ষেত্রে আপনাদের, সে বেসরকারি ক্ষেত্রেও হতে পারে, বেসরকারি ক্ষেত্রে যদি চাকরি ইন্টারভিউ থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সফলতা পাবেন। এরপরে জানাই আপনাদের আত্মীয় স্বজন, এ মাসে আত্মীয় স্বজনের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন। পাড়ার প্রতিবেশীদের সাথে আপনাদের সুসম্পর্ক গড়ে উঠবে। তো আমি আজকে জানালাম তুলা রাশি ডিসেম্বর 2019 কেমন কাটবে। তো আজকে তো সময় শেষ। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল। আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে আমার কমেন্টস বক্সে কমেন্ট করে জানান, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।